নমস্কার, আমি শ্রুতি। আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি। ঈশ্বর আমাদের সব সময় আশীর্বাদ করেন, সব সময় ওনার আশীর্বাদ দ্বারা ঘিরে রাখেন আমাদেরকে। কিন্তু আমরা এই পরমেশ্বর পিতাকে না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা বিভিন্ন পথ অবলম্বন করি, কিন্তু সেখান থেকে সেই সমস্যার সমাধান করতে পারি না। কিন্তু তার প্রতিফল, বিভিন্ন ধরনের খারাপ প্রতিফল আমাদেরকেই ভোগ করতে হয়। কিন্তু যে কেউ ঈশ্বরের সান্নিধ্যে আসে, ঈশ্বরের মহিমার সান্নিধ্যে আসে, সেই পরমেশ্বর পিতার আশীর্বাদ সম্পর্কে অবগত হয় এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তেমনই আজ একটি পরিবারের কাছে আমি এসেছি, জানবো উনি কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেলেন। এক ভিন্ন ধরনের সাক্ষী আপনারা জানতে চলেছেন। আজকের পর্ব শুরু করছি পরিচয়ের মাধ্যমে। নমস্কার ম্যাম, আপনার পরিচয়। নমস্কার, আমি মৃন্ময়ী পুরকায়েত, উত্তর কলকাতার ঘোলা থানার অন্তর্গত আগরপাড়া থেকে বলছি। তো ম্যাম, আপনার সমস্যার সূত্রপাত কোথা থেকে হয়? সমস্যার সূত্রপাত হয় যখন মেয়ে হলো প্রথম, তারপর থেকেই সমস্যার সূত্রপাত। একটু বিস্তারিত বলুন। মেয়ে জন্মানোর পর আমার সিজার হয়েছিল এবং সিজারিয়ান স্কারের ওপরে, ওই কাটার ওপরে ইনফেকশন হয়, এবং এখানে কলকাতায় অনেক ডাক্তার দেখানোর পরও কেউ গ্যারান্টি দেয়নি যে এই রোগ আবার কখনো ফেরত আসতে পারবে না বা ফেরত আসবে না, এমন কোনো গ্যারান্টি ছিল না। অনেকের সাথে যখন আলোচনা করা হলো, তারা বলল যে ভেলোরে চলে যাও, ওখানে প্রপার ট্রিটমেন্ট হয় এবং সেখানে গেলে আশা করা যায় রোগটা পুরোপুরি সেরে যাবে। তো সেই কথা বিশ্বাস করে, ওই কথার ভিত্তিতে আমরা ভেলোরে যাই। আপনি একা গেছিলেন নাকি? আমি সন্তান গেছিল, হাজবেন্ড না, সন্তান তখন খুবই ছোট, সদ্যজাত শিশু। সেই সময় মেয়েকে এখানে রেখে, মায়ের কাছে রেখে আমি এবং আমার হাজবেন্ড দুজনে ভেলোরে যাই এবং সেখানে আমার ট্রিটমেন্ট চলে বহু দিন ধরে। মানে আমি যখন মেয়েকে সদ্যজাত অবস্থায় রেখে গেলাম এবং ভেলোর থেকে যখন ফুল ট্রিটমেন্ট কমপ্লিট করে বাড়িতে ফিরলাম, তখন মেয়ের বয়স প্রায় 2 বছর। আপনি তখন একবারও এখানে আসেননি? এসেছি একবার, 2-3 দিনের জন্য এসে আবার চলে যেতে হয়েছে, কিংবা টাকা পয়সার যখন প্রয়োজন ছিল সেক্ষেত্রে এসে আবার 1 সপ্তাহ বাদেই টিকিট করে চলে যেতে হয়েছে, এরকম 2 বার আসতে হয়েছিল। তারপর কি হলো? তারপর ওখানে অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলার পর এখানে ফিরলাম, তারপর মেয়েকে নিজের কাছে রাখলাম। যখন মেয়ে নিজের কাছে এলো, তখন প্রত্যেক মাসে মেয়ের শরীর খারাপ, মাসে একবার করে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যেতেই হতো, আর কারণ একটাই, সর্দি কাশি জ্বর, সর্দি কাশি জ্বর। তো এই সর্দি কাশি জ্বর করে করে প্রত্যেক মাসে যখনই ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, ডাক্তার বলল যে ও যেহেতু ছোটবেলা থেকে কোনোদিনও ব্রেস্ট ফিড করেনি, সেই জন্য ওর শরীরে ইমিউনিটি খুবই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, ও সারা জীবন যতদিন বাঁচবে ততদিন এরকম রোগ শোকে ভুগতে থাকবে, কিছু করার নেই, এটা আলাদাভাবে ইমিউনিটি ওর শরীরে পুশ করা যাবে না। তো শুনে খুব নিরুৎসাহী হয়ে গেছিলাম যে মেয়ে আমারই কারণে সব সময় সারা জীবন রোগ শোক রোগে ভুগবে, এটা শুনে খুবই নিরুৎসাহী হয়েছিলাম। তাও ডাক্তার দেখাতাম যে যেখানে বলতো, তার থেকে বেটার ডাক্তারের কাছে দেখানোর চেষ্টা করতাম, যে এই ডাক্তারের কাছে এতদিন ধরে দেখিয়ে যাচ্ছি, তাও মেয়ে কেন ছাড়ছে না, প্রত্যেক মাসে আসতে হচ্ছে। যখন অন্য অনেকের সাথে আলোচনা করলাম মেয়ের সমস্যা নিয়ে, তখন তারা বেটার যখন ডাক্তারের অ্যাড্রেস দিত সেখানেই যেতাম। এরকম করতে করতে এক ডাক্তার বলে যে ওর সর্দি কাশির সমস্যা একেবারে দূর হয়ে যাবে যখন আপনি ওকে সুইমিং করাবেন। একমাত্র একটাই, তখন মেয়ের বয়স কত? মেয়ের বয়স তখন 2.5। আচ্ছা, 2.5 বছর বয়স থেকে? 2.5 বছর বয়স। তারপর কি হলো? তো অত ছোট বাচ্চা কিভাবে সুইমিং করাবো, এটা একটু রিস্কি মনে হয়েছিল, সেজন্য সুইমিং পুলের ক্লাবে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এত ছোট বাচ্চাকে সুইমিং করানো যাবে কি যাবে না। বললো হ্যাঁ, কোনো অসুবিধা নেই, করানো যাবে।
বলে সুইমিং করাতে 2 ঘন্টা করে জলের মধ্যে থাকতো। থাকার পর ওর সর্দি কাশি আরো প্রকট আকার ধারণ করে। তো প্রকট আকার ধারণ করার পর যখন আরো সর্দি কাশি বাড়ছে, তো তখন আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছিলেন? কনসাল্ট করেছি, ডক্টর তখন বলল যে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করে জলে রাখুন, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর তারপর আমি ডবল শিফট ওকে সুইমিং করাই, দু ঘন্টার জায়গায় 4 ঘন্টা করানোর পর দেখা গেল কাশি থেকে আস্তে আস্তে শ্বাসকষ্টে চলে এলো, শ্বাসকষ্টে পরিণত হলো, এবং সে প্রবল শ্বাসকষ্ট এবং তার থেকে মাউথ ব্রিদিং মানে মুখ থেকে গাঁজা বেরোতো, ঘুমানোর 3 থেকে 5 মিনিটের পরই মুখ থেকে গাঁজা বেরোতো। এরকম যখন গাঁজা বেরোনো শুরু হলো তখন ডাক্তারের কাছে আবার গেলাম, কেন এরকম গাঁজা বেরোচ্ছে এবং এটা কিভাবে বন্ধ হবে। তখন ডাক্তার ওষুধ দেয় কিন্তু তাতে বন্ধ হতো না, সেই প্রত্যেক মাসে তার ট্রিটমেন্টও চলতো আর গাঁজাও বেরোতো, বন্ধ হতো না। তখন সবার সঙ্গে আলোচনা করলাম, তখন একজন এক দিদিভাই ঠিকানা দিলেন যে এশিয়ার টপ 10 ডাক্তারের মধ্যে একজন ডাক্তার আছেন হোমিওপ্যাথি, এবং এই ট্রিটমেন্ট অ্যাভেল করো তাহলে মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সেই ডাক্তারের কাছে যখন গেলাম ডাক্তার বলল যে ওর ভেতরের গ্ল্যান্ডের এক্সরে করতে হবে, হ্যাঁ একেবারে স্পাইন থেকে শুরু করে মাথা, নাকের ভেতরে, গলার ভেতরে যত গ্ল্যান্ড আছে সব গ্ল্যান্ডের এক্সরে করতে হবে। সেই অনুযায়ী আমরা এক্সরে করালাম, করে দেখা গেল অ্যাডিনয়েড গ্ল্যান্ড বড়, মানে আমাদের নাকের শেষ প্রান্তে এবং গলার শেষ প্রান্তে যে গ্ল্যান্ড থাকে সেগুলো বড়, এবং বড় থাকার কারণে ও নিঃশ্বাস নিতে পারছে না, যার জন্য গাঁজা হচ্ছে, গাঁজা বেরোচ্ছে, মুখের মধ্যে লালা থাকে, আর যখনই ও ঘুমিয়ে পড়ে মুখ থেকে নিঃশ্বাস জোর করে বেরোনোর চেষ্টা করছে, তো সেক্ষেত্রে ওই গাঁজা হয়ে বেরোচ্ছে, এমনটা ডাক্তার আমাদেরকে জানায়। আমরা ডাক্তারকে বললাম যে এর সমাধানের রাস্তা কী আছে। ডাক্তার তখন বলল সমাধান একটাই, যখন ওর 12 বছর বয়স হবে তখন এই গ্ল্যান্ডগুলো কেটে অপারেশন করে বাদ দেওয়া হবে, এখন অপারেশন করা যাবে না, এখন অপারেশন করলে ও নিতে পারবে না। তখন তাহলে ওর বয়স কত ছিল? তখন বয়স ওই 2.5 বছর থেকে এই যুদ্ধ চলছে, 3 সাড়ে 3 এরকম বয়স হবে। তারপর 3.5 বছর বয়স, তখন শ্বাসকষ্ট প্রবল আকার ধারণ করে, তো মুখ থেকে গাঁজা, তার সাথে সাথে আওয়াজ, নিঃশ্বাস প্রশ্বাস যেহেতু সঠিক রূপে নিতে পারতো না সেই জন্য প্রবল একটা বিকট আওয়াজ হতো, ঘড় ঘড় করে নিঃশ্বাস নিত। তারপর যখন 3 বছর বয়সের পর ওকে স্কুলে ভর্তি করালাম, স্কুলে ভর্তি করানোর পর স্কুল থেকে অবজেকশন আসতো, টিচাররা একদিন গার্জেন কল করলো, ডেকে বলল যে ওর কি কোনো সমস্যা রয়েছে, ও কি অস্বাভাবিক চাইল্ড যার জন্য ওর সবসময় এরকম একটা ঘড় ঘড়ে আওয়াজ হয়, অনেক গার্জেনরা ওর পাশে তাদের বাচ্চাদেরকে অ্যালাউ করছে না, কিংবা আমরাও জানি না। আমি বললাম যে ওর শ্বাসকষ্টের সমস্যা এবং নাক থেকে নিঃশ্বাস নেয় না যার দরুন ওর এই আওয়াজ, তো এটা কোনো ছোঁয়াচে সমস্যা নয়, এমনটা বললাম। তাও খুব একটা ভালো মনে আর কি ম্যাম ব্যাপারটা গ্রহণ করেনি। তারপর ওর প্রাইভেট টিউটর দিই, সেখানেও ওকে দূরে বসতে দিত, মাস্ক পরে বসতে বলতো যে ওর কোনো সমস্যা আছে, যার দরুন তুমি মাস্ক পরে আসবে, মাকে বলবে আমাকে মাস্ক লাগিয়ে দাও, সবসময় কেন এরকম আওয়াজ হয়, নিঃশ্বাসের বিচ্ছিরি আওয়াজ কেন হয়, ম্যাম আপনাকে দেখা করতে বলেছে, মাকে গিয়ে বলবে। তো মেয়েও এসে যথারীতি আমাকে বলল যে ম্যাম দেখা করতে বলেছে তোমায়, এরকম কেন আওয়াজ হয়, আর মুখে মাস্ক লাগিয়ে যেন আমাকে পড়তে পাঠানো হয়। এই সব কিছু কথাবার্তা শুনে দিন দিন খুবই নিরুৎসাহী হতাম। এরকম সময় মায়ের দ্বারা আমি ঈশ্বরের কথা জানতে পারি, সঠিক ঈশ্বরের কথা মা জানায়। মায়ের কথাকে উপেক্ষা করতাম, কখনোই পাত্তা দিতাম না, তার কারণ আমার মধ্যে প্রচুর জগতের জ্ঞান ছিল, যার জন্য আমি বলতাম যে ডাক্তারের ওপরে আবার কিছু হতে পারে নাকি, হ্যাঁ এর থেকেও বড় ডাক্তার যেখানে আছে প্রয়োজন হলে সেখানে যাব। তো এরকম করে যখন আমি দেখছি যে সত্যি কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এবং এমন একটা দিন আমার সামনে এলো সেদিন রাত 2:30 থেকে মেয়ের শ্বাসকষ্ট চূড়ান্ত পর্যায়ে,
সেই শ্বাসকষ্ট, মুখ থেকে গাঁজা, ঘুমোলে যেখানে গাঁজা বেরোতো সেখানে জেগে রয়েছে, শ্বাসকষ্ট চলছে, চোখ ফোক বাইরে ঠিকরে বেরিয়ে যাচ্ছে এবং মুখ থেকে কন্টিনিউ গাঁজা বেরোচ্ছে, গলার হাড় বসে যাচ্ছে, বুকের পাঁজর ঠেলে উঠছে, পেট বসে যাচ্ছে, এরকম হচ্ছে, মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছে না, কিছু খেতে পারছে না, এমন যখন অবস্থা হলো তখন মাকে জানালাম যে মা, তুমি যে বলেছিলে ঈশ্বরের কাছে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি বলো কিভাবে প্রার্থনা করতে হবে, আমি এখনই প্রার্থনা করব। তো সেই রাতে প্রার্থনা করি এবং মায়ের দ্বারা সঠিকরূপে প্রার্থনা জেনে তারপর পরমেশ্বর পিতা মায়ের দ্বারা চাঙ্গাই করান এবং ওই বাচ্চা চাঙ্গাই করাতে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়তে এক দেড় ঘন্টা ঘুমিয়েছে, তারপর আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং তখনই আবারও মাকে ফোন করি। মা বলল, তুমি আজকে যেখানে মণ্ডলী আছে, যেখানে ঈশ্বরের ব্যবস্থা রয়েছে, সেখানে উপস্থিত হও, যাও এবং সেই স্থানে গিয়ে সম্পূর্ণরূপে মেয়ের সুস্থতা নিয়ে ফিরতে পারবে। কারণ ঈশ্বর প্রতিজ্ঞাকারী ঈশ্বর, মণ্ডলীতে পরমেশ্বর পিতা এবং গুরু যিশু উপস্থিত থাকেন, সেইখানে গেলে তুমি কিন্তু মেয়ের সুস্থতার জীবন ফেরত নিয়ে আসতে পারবে। তো আমি সেই মুহূর্তে মন মানাই যে কোথায় মণ্ডলী আছে আমায় বলো, সেখানে যাব। এবং 10 মিনিটের মধ্যে মা জানায় যে দক্ষিণ চব্বিশ পরগনায় পাথর প্রতিমায় মণ্ডলী ছিল। তো আমি ওই ভোরবেলা 4:30-5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই। তো মেয়েকে নিয়ে যখন বেরিয়ে গেছি, মেয়ের কিন্তু শ্বাসকষ্ট, সেই প্রবল আকারে শ্বাসকষ্ট চলছে। তখন ট্রেনের মধ্যে যতজন যত ব্যক্তি ছিল সবাই আমাকে বলছে, আপনি কি ধরনের মা, মেয়েটাকে তো হাতে করে মারবেন, হ্যাঁ মেয়েটার কি অবস্থা, চোখ ফোক বেরিয়ে যাচ্ছে, আর আপনি বলছেন পিতা পিতা ঈশ্বর পারে, ওখানে গেলেই ঠিক হয়ে যাবে, এইসব ভুলভাল ভ্রান্ত ধারণা বন্ধ করুন, আপনার বাড়ির ফ্যামিলির কে মেম্বার আছে তার নাম্বার দিন, আমরা ফোন করি, হ্যাঁ বাড়িতে যান, ইমিডিয়েট ডক্টরের কাছে যান, এরকম বলছে। এবং অনেকে অনেক রকম কথা বলেছে, এইসব ভুলভাল বিষয়কে বিশ্বাস করবেন না, আপনি মেয়েটাকে ইমিডিয়েট সুস্থ করার ব্যবস্থা করুন, আপনি মা হয়ে এরকম আপনার মধ্যে নেগলিজেন্সি থাকা ঠিক নয়, অনেকে অনেক রকম কথা বলেছিল। তো আমার বিশ্বাস হয়েছিল যেহেতু আমি জগতে অনেক ব্যবস্থায় গেছিলাম, কোথাও যে যাইনি এমন নয়, অনেক জায়গায় যাওয়ার পর যখন আমি ফেলিওর হয়েছি তখনই বিশ্বাস করেছি, এই স্থানের ওপরে ভরসা করেছি এবং আমি সবার কথাকে উপেক্ষা করে সেই দিন মণ্ডলীতেও পৌঁছাই। এবং পৌঁছানোর পর সেখানে যখন প্রার্থনা হয়, বলা হচ্ছিল যে প্রত্যেকে আত্মায় মন দাও এবং যার আত্মায় আসবে 1 মিনিট বাদে প্রার্থনা ধরবে, একদম সাইলেন্ট পরিবেশ যখন, ঠিক সেই সময় মেয়ের ওই নিঃশ্বাসের এত জোর জোর আওয়াজ, হ্যাঁ তো দিদিভাই তখনই আবার গুরু পিতায় ধন্যবাদ দিয়ে উঠে আমাদের বলছে যে এই আওয়াজটা কে করছে বন্ধ করতে। তখন জানাই যে এটা স্বাভাবিকভাবেই ওই বাচ্চা থেকে আওয়াজ হচ্ছে, জোর করে কেউ করছে না এমনটা জানানো হয়। এবং সেই দিদিভাইও বলে, ঠিক আছে তুমি এখনই প্রার্থনা করো, ঈশ্বরের কাছে খুলে খুলে চাও, এই সন্তানকে তো এনেছি পিতা, আর এখান থেকে সুস্থ করে নিয়ে যাব, এই আওয়াজ বন্ধ করুন, তোমার মনে যা যা প্রশ্ন আছে, যা যা প্রশ্ন নিয়ে এসেছো সব কিছু পিতার কাছে খুলে খুলে জানাও, সব তুমি লাভ নিয়েই ফিরতে পারবে। তো আমার মাও আমাকে বারবার করে উৎসাহিত করছিল যে ওই স্থানে যেহেতু পিতা পুত্র উপস্থিত আছে তুই কিন্তু লাভ নিয়ে ফিরবি, এমনটা তেজ প্রার্থনা রেখে যা, হ্যাঁ এমনটা যখন আমি প্রার্থনাও রেখেছি, বিশ্বাস ছিল যে এখানে এসেছি তো লাভ নিয়ে ফিরব। প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু হলো সব কিছু খুব সুন্দরভাবে শুনলাম, হ্যাঁ প্রার্থনাও করলাম মেয়ের জন্য। এবং মণ্ডলীর শেষে যখন ট্রেন ধরার উদ্দেশ্যে আবার বেরোলাম বাড়ি ফেরার জন্য, তখন অনেক দিদিভাই বলছিল যে তোমার মেয়েটা যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু আমরা ট্রেনটা পেয়ে যেতাম, কারণ ট্রেন তখন অনেক দূরে ঢুকছে আমরা দেখতে পাচ্ছি আর আমরা মাঠের মাঝখান থেকে হেঁটে হেঁটে আসছি। এরকম সময় যখন অনেকেই বলছে যে মেয়েটা ঠিক থাকলে ট্রেনটা পাওয়া যেত, তোমার জন্য এই ট্রেনটা পাবো না এবং আবার ফের 1 ঘন্টা বাদে ট্রেন। তো মেয়ে তখন এই কথাটা শুনে, ওই ছোট্ট বয়সে 4 বছর বয়স, মেয়ে বলছে আমি একদম সুস্থ আছি, কিচ্ছু নেই বলে কোল থেকে নেমে সবার আগে প্ল্যাটফর্মে গিয়ে দৌড়ে দৌড়ে হাজির হয়েছে।
তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, মেয়েকে নিয়ে এসেছিলাম কি অবস্থায়। লোকজন কত রকম কত কথা বলেছিল যে মেয়েটাকে মেরে ফেলতে যাচ্ছ, হ্যাঁ মেয়েটাকে হাতে করে তোমরা শেষ করে ফেলছো। মেয়েকে দেখে সবাই অবাক হয়ে গেছিল, প্রবল শ্বাসকষ্ট এইসব নিয়ে এসছি। এবং যখন মণ্ডলী থেকে ফেরত যাই, না তো নিঃশ্বাস প্রশ্বাসের জোরে আওয়াজ, না তো শ্বাসকষ্ট, না তো জ্বর, কোনো কিছুই না, একদম সুস্থ সবলভাবে মেয়েকে ফেরত আনলাম। এবং সেই দিন থেকে আজ আমার মেয়ের 8.5 বছর বয়স, 9 বছর হতে চলল, ঈশ্বরের সাথে যুক্ত থাকায় আজও পর্যন্ত মেয়ের কোনোদিন শ্বাসকষ্ট তো দূরের কথা, সামান্য একটু জ্বর সর্দিও আসেনি। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, পিতার সাথে যুক্ত থাকায় আমি এসেছিলাম শুধু মেয়ের একটা সমস্যা নিয়ে, কিন্তু পরমেশ্বর পিতা আমার জীবনের, আমার সংসারের প্রত্যেকটা সমস্যা থেকে আমাকে বের করে। সেই সাক্ষীও আমাদেরকে শোনাতে পারেন, যাতে আমরাও ঈশ্বরের মহিমা সম্পর্কে আরো অবগত হতে পারি। যেমন মেয়ে যখন ছোট ছিল, এই শ্বাসকষ্টের কারণে ও কোনো কিছু খেতে পারতো না, খাওয়ালেই সাথে সাথে বমি করে ফেলতো, এবং চেহারার একদমই গ্রোথ ছিল না। ডাক্তার বলে দিয়েছিল যেহেতু ব্রেস্ট ফিড করতে পারেনি সেই জন্য গ্রোথ হবে না, তো সেই জন্য ওর শরীরের ওজন খুবই কম ছিল। মানে যখন 4 বছর বয়স তখন 12 থেকে 16 কেজির মধ্যে ওর ওজন ছিল, একদম হালকা। এবং অনেকেই বলতো যে তোরা বাবা মা দিন দিন ফুলে ফেঁপে উঠছিস, সে বাচ্চাটাকে কি কিছু খাওয়াস না, কি অবস্থা, হাড়গোড় বেরিয়ে যাচ্ছে, অনেকে অনেক রকম কথা বলতো। কিন্তু পরমেশ্বর পিতার কৃপায় আজ মেয়ের সেই 4 বছর বয়স থেকে আজও পর্যন্ত কোনো রকম কোনো রোগ নেই, সমস্ত রোগ থেকে সুরক্ষিত করে পরমেশ্বর পিতা খুব সুন্দরভাবে রেখেছে, এবং চেহারারও গ্রোথ খুব সুন্দর যেমন হওয়া দরকার তেমন করেছেন। আগে তো যখন পিতাকে পাইনি তার আগে ঘরে একদম অ্যান্টাসিড থেকে শুরু করে মেয়ের কফ গলানোর ওষুধ, কাশি বন্ধ হওয়ার ওষুধ, কাশি বন্ধ হয়ে পটির সাথে বেরোনোর ওষুধ, পিউরিমিস্ট দিয়ে ইনহেলার নিতে হতো। জেনারেলি শুধু ইনহেলার নিতে হয় বাচ্চাদের, যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের বাবা মা সবাই জানেন যে বাচ্চাদের ইনহেলার নিতে হয়, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে পিউরিমিস্ট দিয়ে ইনহেলার নিতে হতো, এতটাই শ্বাসকষ্টের বাড়াবাড়ি ছিল। সেই সব কিছু একদম রেডি করে রাখতে হতো বাড়িতে, কখন কি হয়ে যায়। আজ পরমেশ্বর পিতার সাথে যুক্ত থাকায় 4 বছর ধরে আমার সংসার থেকে তো সমস্ত ওষুধপত্র দূর হয়ে গেছে, এতটাই পিতা আমাদের হ্যাপি রেখেছেন, প্রয়োজন হয় না। আপনার পরিবারের সকল সদস্য ঈশ্বরে বিশ্বাসী, মানে আপনার হাজবেন্ড বা অন্যান্য যারা আছে? পরিবারের সকল সদস্যই ঈশ্বরে বিশ্বাসী। ওনাদের জীবনে যদি ঈশ্বরের কোনো মহিমা থেকে থাকে, ঈশ্বরের আশীর্বাদ ওনারাও পেয়েছেন, তো সেই বিষয়ে আপনি জানাতে পারেন। এসেছিলাম শুধু মেয়ের সমস্যা নিয়ে, কিন্তু তারপর যেমন একটা উপদেশ আত্মায় আসছে যে আমরা একটা লজেন্সের চাহাত থাকে বাচ্চার, কিন্তু যখন বাবা তার 1 কৌটো লজেন্স এনে গিফট করে সে কতটা আনন্দিত হয়, বাস্তবিক পিতা আমাকে ঠিক অতটাই আনন্দিত করেছেন। মেয়ের অসুস্থতা নিয়ে এসেছি, কিন্তু তারপর বরের ছিল হাই সুগার, হাই সুগার মানে 550-এর ওপরে সুগারের রেঞ্জ ছিল, তো কোনো কিছুই খাবার দাবার মেনটেন করতো না, যেহেতু জগতে আছে যে সুগার হলে মাটির নিচের খাবার খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, তৈলাক্ত মাছ খাওয়া যাবে না, এসব অনেক নিয়ম ছিল, কিন্তু স্বামী কোনোটাই মেনটেন করতো না এবং ওষুধও টাইমলি খেত না। তো এরকম যাওয়ার পর ওনার বুক আর পেট জুড়ে জ্বালা প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে, গোটা বুক থেকে পেট জ্বালা মোটামুটি রাত্রির 1:30 থেকে শুরু হবে, আর উনি হয়তো ঘুমোতে পারবে 4:30-4:30-এর দিক থেকে ঘুমোতে পারবে রোজ দিনের। হ্যাঁ, তো তেল বুলাও, মালিশ করো, নারকেল তেল জল দিয়ে পেটে বুলাও, এরকম করে সারা রাত ঘুমাতে দিত না, এবং প্রতিদিন এই একই সমস্যা নিয়ে বর ভুগত, এতটাই প্রতিদিন বরের পেট এবং বুক জ্বালার যন্ত্রণা ভোগ করতে হতো। তো ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার বলল ফাস্টিং পিপি সুগার চেক করতে, তো ফাস্টিং পিপি চেক করে দেখা গেল যে 550-500 এরকম সবসময়ই রয়েছে,
সব সময় আগেও ছিল, যেহেতু মেনটেন না করায় খাওয়া দাওয়া মেনটেন ছিল না এবং ওষুধপত্র টাইমলি খেত না, সেই জন্য কিন্তু সুগার আরও বাড়ছে তো কমছে না। তো ডাক্তার সেই সময় বলে দিল যে আমি 15 দিন সময় দিলাম, 15 দিন টাইমলি ওষুধ এবং টাইমলি খাওয়া দাওয়া করে 15 দিন বাদে আপনি রিপোর্ট করে নিয়ে আসবেন, এবং তাতে যদি কমলো তো ভালো কথা, না হলে কিন্তু ইনসুলিন চার্জ করতে হবে। তো 15 দিন বাদে যখন টেস্ট করা হলো, দেখা গেল 400-এর ওপরেই সুগারের রেঞ্জ আছে। সেরকম সময় ডাক্তার তো বলে দিয়েছে কিছু করার নেই, ইনসুলিন চার্জ করতেই হবে। তো সেই সময় আমার মা পুনরায় আমাকে উৎসাহিত করলো যে যদি পরমেশ্বর পিতা এই ছোট্ট শিশু সন্তানের শ্বাসকষ্ট সারিয়ে দিতে পারে, তাহলে কি পরমেশ্বর পিতা সুগারটা সারিয়ে দিতে পারবে না? এবং পরমেশ্বর পিতার সৃষ্টি সমস্ত খাবার দাবার মাছ সবই অতি উত্তম, এইসব খেলে কখনোই শরীরে রক্তে সুগারের মাত্রা বাড়ে না, এসব জগতের জ্ঞান। তো সব কিছু ধন্যবাদ দিয়ে খাওয়াও, এবং ওনার শরীরে সুগারের মাত্রা ঠিক যেমন থাকা দরকার তেমন হয়ে গেছে, কোনো ইনসুলিনের প্রয়োজন নেই, এমনটা বলায় সেই অনুযায়ী চলায় পরমেশ্বর পিতা ওই সন্তানকে সেই দিন থেকে আজও পর্যন্ত কোনো দিন শুনিনি যে বুক পেট জ্বালা করছে। এ তো স্বামীর এত বড় আশীর্বাদ করেছেন। আর আমার ওই মেয়ে হওয়ার পর যে ভেলোরে ভর্তি ছিলাম, তখন ডাক্তার বলে দিয়েছিল আপনার রক্ত বিষাক্ত হয়ে গেছে, প্রচুর অ্যান্টিবায়োটিক যেহেতু ইঞ্জেকশন করতে হয়েছিল শরীরে, সেজন্য ডাক্তার বারণ করে দিয়েছিল মেয়েকে কোনোদিন কিছু খাওয়াতে পারবে না। এবং দীর্ঘ 4 বছরের আমার একটা গোপন গাইনিকাল সমস্যা ছিল, সেটাও পরমেশ্বর পিতার কাছে আসাতে সেটাও আমার রিমুভ হয়ে গেছে। আপনার পুরো পরিবার তাহলে ঈশ্বরের আশীর্বাদে খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন? খুবই সুখে স্বাচ্ছন্দ্যে, সত্যি পরমেশ্বর পিতার কৃপায় জীবনযাপন করছি। এবং খুব রিসেন্ট একটা ঘটনা, একদম লাস্ট লকডাউনে মেয়ে খাটের ওপর থেকে পড়ে যায় এবং দেওয়ালের নিচে যে স্কার্টিং বিট থাকে ওটাতে লেগে মেয়ের মাথা ফেটে যায়, এতটাই ফেটে যায় আমাদের আঙুলে এতটা মতো ডিপ হয়ে ফেটে গিয়ে ভেতরে সাদা মাংস দেখা যাচ্ছে এবং প্রচুর ব্লিডিং হচ্ছে। তো সেই সময় যেহেতু পিতার ওপরে আমি নির্ভর করি সর্ব অবস্থাতে, তো সেই সময় পিতাকে প্রার্থনা করেছিলাম যে পিতা এই মুহূর্তে এই রক্ত বেরোনো বন্ধ করুন এবং সারিয়ে দিন, কোনো ব্যথা যন্ত্রণা কিছুই তো হবে না এই ছোট্ট সন্তানের। এবং সত্যি পরমেশ্বর পিতার কৃপায় ওখানে কিছুই হয়নি। আমার অনেক দেওরেরা যারা শিক্ষিত এবং ডাক্তার বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা দেখে বলেছিল যে কোনো ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, এত বড় রিস্ক নিস না, পিতা আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ডাক্তার দেখা বা কিছু, কিন্তু আমার প্রয়োজন হয়নি। পরমেশ্বর পিতার উপরে আমি এতটাই নির্ভর করেছি যার জন্য ডাক্তারখানায় গেলেও ওটা সারাতে অন্তত 1 সপ্তাহ সময় লাগতো। ডাক্তার যে বন্ধু বান্ধব রয়েছে তারা দেখে বলেছিল মিনিমাম 7 থেকে 8টা স্টিচ পড়বে ওখানে, তো সেখানে কোনো স্টিচ পড়েনি। পরমেশ্বর পিতার আশীর্বাদ নামক ওষুধ দ্বারা কোনো স্টিচ পড়েনি এবং মাত্র 1 দিনে সুস্থ হয়ে গেছে। ম্যাম, আপনারা তো এখন পুরো পরিবার খুব সুখ স্বাচ্ছন্দ্যে এবং স্বাভাবিকভাবে আনন্দে জীবনযাপন করছেন, তো ম্যাম আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা কি? পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, গুরু যিশুর নাম থেকে গুরুকে করি কোটি কোটি ধন্যবাদ। আমার ভবিষ্যতের পরিকল্পনা এটাই যে পরমেশ্বর পিতাকে চেনার পর, সঠিক রূপে জানার পর আমি যে আশীর্বাদ পেয়েছি সে পিতার মাত্র একটা ড্রপ। এক ড্রপ আশীর্বাদে আমি আমার সন্তানের স্বামীর গোটা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পেয়েছি। তো আমার পিতার বিষয়ে আরো গভীর তথ্য জানার ইচ্ছা এবং আরো শেখার ইচ্ছা, এবং আমি তা শিখে পরমেশ্বর পিতার বার্তা দূর দূরান্তে যারা আমার থেকেও অধিক রোগে শোকে পড়ে রয়েছে তাদেরকে জানাতে চাই, তারা পিতার কাছে আসুক এবং আমরা প্রত্যেকেই সুখ শান্তির জন্য একটু লাভের আশায় কিন্তু অনেক জায়গায় ছুটেছিলাম, বহু জায়গায় যে যেখানে বলেছিল সেখানে গেছি, কিন্তু প্রকৃত আনন্দ প্রকৃত জীবনের সুখ শান্তি ফিরে পাইনি। হ্যাঁ, তো আজ আমি নিজে প্রকৃত আনন্দ এবং সুখ শান্তি লাভ পেয়েছি বলে আমারও আপনাদের কাছে বিনীত অনুরোধ যে অনেকে অনেক রকম বলেছে
যত মত তত পথ, হ্যাঁ সেই মতও আমরা শুনেছি, সেই পথেও এগিয়েছি, কিন্তু কোনো লাভ পাইনি, কোনো লাভের গ্যারান্টি ছিল না। এখানে 1000% গ্যারান্টি, হ্যাঁ আপনি এই পথে পথ অবলম্বন করুন, গুরু যিশুর পথ অবলম্বন করুন এবং অন্তর থেকে বিশ্বাস করুন পিতা সমস্ত কিছুই দিতে পারেন। গুরুর নাম থেকে চাইলে সব কিছুই দিতে পারেন, এমনটা যদি বিশ্বাস করেন, এই মতে যদি বিশ্বাস করেন এবং গুরু যিশু নামক পথ যদি অবলম্বন করেন, তাহলে যেমন আমি জীবনের সমস্ত অন্ধকার থেকে আলোতে এসেছি, আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জীবনের অন্ধকার ঘুচিয়ে কিন্তু আলোতে চলে আসবেন এবং সুখ শান্তি তথা জীবনও লাভ করতে পারবেন। তো ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান সময় দ্বারা এবং আপনার জীবনের সাক্ষী দ্বারা আমাকে এবং দর্শক বন্ধুদের ঈশ্বর সম্পর্কে জানালেন এবং ঈশ্বরের পরাক্রম মহিমা সম্পর্কে জানালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার। তো বাস্তবিক পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে, যে কেউ বিশ্বাস করে কিন্তু মনে মনে সন্দেহ না করে বলে পাহাড়কে উপড়িয়া যেতে আর সমুদ্রে গিয়ে পড়তে, তো তার জন্য তাহাই সম্ভব। অর্থাৎ পাহাড় সমান সমস্যা কিংবা পাহাড়ের মতো খুবই বড় সমস্যা, যার সমাধান পৃথিবীর অনেক মানুষ সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছে কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারছে না। পরমেশ্বর পিতাকে এবং ওনার পুত্র গুরু যিশুকে যদি কেউ বিশ্বাস করে এবং মনে মনে সন্দেহ না করে ওনার কাছে কিছু চায়, উনি যা চার অতিরিক্ত প্রার্থনার অতিরিক্ত প্রদান করেন, কারণ উনিই সর্বশক্তিমান ঈশ্বর, উনিই আমাদের সৃষ্টিকর্তা পরমেশ্বর পিতা, আমাদের জীবন শ্বাস উনিই দিচ্ছেন এবং উনি আশীর্বাদ করতে পারেন। যে কেউ এটা বিশ্বাস করবে পরমেশ্বর পিতা প্রত্যেকের জীবনে আশীর্বাদ করবেন এবং প্রত্যেককে সুখ স্বাচ্ছন্দ্যময় সরল জীবনযাপন দিতে পারেন, ওনার সেই ক্ষমতা আছে। এবং আপনাদের ভালোবাসার কারণেই আমাদের আজকের এই পর্ব, এবং আপনারা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আপনাদের সমস্যার সমাধান জানার জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদের সেই সমস্যার সমাধান কিভাবে হয় সেই পথ দেখানোর জন্য। আপনাদের আরও যদি কোনো সমস্যা থেকে থাকে, যে সমস্যার সমাধান আপনারা বিভিন্ন প্রান্তে ঘুরেও পাননি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে। আমরা আপনাদের সেই সমস্যা সমাধানের পথ দেখানোর যথাযথ চেষ্টা করব। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের প্রত্যেকের জীবনে পরমেশ্বর পিতার আশীর্বাদ আসুক, প্রত্যেকের দিন খুব সুন্দর কাটুক। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার।